প্রিয় শিক্ষার্থী টেক স্টাডি ভিডিওর আরেকটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখব মেকানিক্সের ভর কেন্দ্র একটি সেকশনের ভর কেন্দ্র কীভাবে নির্ণয় করতে হয় আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি এর চিত্রের মধ্যে কিছু পরিমাপ দেওয়া আছে দেখো এখানে আছে পনেরো সেন্টিমিটার এবং ছয় সেন্টিমিটার এখানে দেওয়া আছে দশ সেন্টিমিটার এবং পাঁচ সেন্টিমিটার আর উপরে যে দেওয়া আছে সেটা হচ্ছে বারো সেন্টিমিটার এবং ষাট সেন্টিমিটার এই ধরনের চিত্রগুলোতে বা এই ধরনের সেকশনগুলি কাজ করার সময় শুরুতে আমরা দেখব এই সেকশনগুলো কোনো অক্করাবর বরাবর প্রতিসম হয় কিনা বলতে সমান দুই ভাগে ভাগ করা যায় কিনা আমাদের সেকশনটিকে যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করি তাহলে দেখা যায় এটি ওয়া অক্ষ বরাবর প্রতিসম যদি যদি ও বরাবর প্রতিসম হয় বা কোনো হয় তাহলে একটি কেন্দ্র বের করে নিলে হবে কোন বারকেন্দ্র বাই করব মনে রাখা সহজ উপায় সেটা হলো যে অক্ষ বরাবর হবে শুধু ওই ভার ভারকেন্দ্র বের করতে হবে যেমন এখানে এই সেকশনটি ওয়া অক্ষ বরাবর প্রতিসম তার মানে ওয়া বার কেন্দ্রে বের করতে হবে তার মানে নিতে হবে আর বাকি এক্স বার কত হবে দেখো এই অকর বার সকল জায়গায় এক্সের মান হচ্ছে জিরো তার মানে এক্স বার হচ্ছে এখানে শূন্য তাহলে আমরা শুরুতেই বলে পারি এক্স বার ইকুয়াল টু হচ্ছে শূন্য তাহলে আর বাকি দেখে আমাদের বার ওয়াইবার বার করার জন্য আমরা এখানে দেখো আমরা শিখছি ত্রিভুজ আয়তক্ষেত্র তারপর হচ্ছে বৃত্ত অর্ধবৃত্ত এই টাইপের আমরা এগুলোকে যদি সেই সেকশনগুলোকে যদি সে আয়তক্ষেত্র বৃত্ত ত্রিভুজ এই আকারে আমরা যদি ভাগ নিই তাহলে কিন্তু আমাদের জন্য বের করা সহজ যেমন এই টোটাল জিনিসটাকে দেখতে আমাদের একটি আয়তক্ষেত্রে মনে হয় এটা যদি আমরা এক নম্বর সেকশন দিই আবার অনুভাবে এইভাবে যদি আমরা ভাগ করি দেখো এখানে আরেকটি আয়তক্ষেত্র দাঁড়াই সেটা হচ্ছে কত এই দশ বাই পাঁচ এটা এটাকে আমরা দুই নম্বর দিচ্ছি সেকশন ঠিক অনুরূপভাবে যদি আমরা এখানে দেখি বারো বাই চার যে একটা দেওয়া আছে সেটাকে আমরা তিন নম্বর সেকশন দিতেছি তাহলে আলাদা আলাদাভাবে যদি আমরা তিনটা সেকশন কল্পনা করি তাহলে প্রত্যেকটা সেকশন আমাদের ক্ষেত্রের সঙ্গে মিলে যায় তার মানে আমরা কিন্তু আইতক্ষেত্রের বার কেন্দ্র বাইর করার সূত্র জানি বা আয়ত্ত ক্ষেত্রে বার কেন্দ্র কীভাবে বাইর করি সেটা আমরা জানি তাহলে আমরা যদি এখানে তিনটা সেকশন কল্পনা করি তিনটে সেকশনে আলাদা আলাদা বাইর করে সর্বশেষ আমরা টোটাল সেকশনে বার কেন্দ্র বাই করতে পারবো দেখো এক নম্বর সেকশন এক নম্বর সেকশনে কি আছে এক নম্বর সেকশনে প্রথমে আমরা ক্ষেত্রফল বাইর করবো এটা দেখতে একটি আয়তক্ষেত্র তার মানে দৈর্ঘ্য ইন্টু বস্ত তাহলে আমরা লিখতে পারি সিক্স ইন্টু ফিফটিন তার মানে হচ্ছে নব্বই তাহলে ওয়াইবার কত হবে আমরা জানি আয়ের ক্ষেত্রে ক্ষেত্রে ওয়াইবার হচ্ছে উচ্চতার অর্ধেক তাহলে এখানে উচ্চতা কত আছে ছয় তাহলে মানে এরিয়া ইন্টু ওয়াইবার গুণ একসাথে তাহলে এখানে এরিয়া পাইছি নব্বই আর ওয়াইবার পাইছি থ্রি একসাথে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাই দুই সত্তর ঠিক অনুরূপভাবে আমরা দুই নাম্বার সেকশন দেখব দুই নম্বর সেকশন কি দেখো দুই নম্বর দেওয়া আছে পরিমাণ দশ আর পাঁচ তার মানে এটাও দেখতে কিন্তু একটা আইতে মতো তাহলে এটা যদি আমরা কল্পনা তাহলে হয় টেন ইন্টু ফাইভ মিনস পঞ্চাশ ওকে এখন ওয়াইবার বাইর করবো তাহলে ওয়াইবার কীভাবে বাইর করবো দেখো ওয়াইবার হচ্ছে এর উচ্চতার অর্ধেক তার মানে ফাইভ হবে উচ্চতার অর্ধেক মানে হচ্ছে টেন বা টু সমান হচ্ছে ফাইভ কিন্তু এটা এক সক্ষ থেকে কত দূরে অবস্থিত আমরা যদি একটা কথা বলি সেটা হচ্ছে এখানে যদি আমরা একটা সেকশন দেখলাম মনে করো এই টোটালটা হচ্ছে আট আর এই সেকশনটা হচ্ছে সাত আমরা যদি বলি এই অক্ষ থেকে এর ভার কেন্দ্র কত দূরে অবস্থিত তাহলে এর ভার কেন্দ্র হচ্ছে দুই অর্থাৎ উচ্চতার অর্ধেক তার মানে আমরা বলতে পারি দুই তাহলে এই রেফারেন্স অক্ষ থেকে কত এইট প্লাস টু তার মানে একসাথে রেফারেন্স অক্ষ থেকে ভার কেন্দ্রের দূরত্ব হবে দশ অর্থাৎ আট যোগ দুই এটা করছি ঠিক যদি আমরা এটা কল্পনা করি তাহলে এটা হচ্ছে এক্স এক্সিস রেফারেন্স অক্ষ আমার এখানে তাহলে এর বার কেন্দ্র কত এর বার কেন্দ্র হচ্ছে উচ্চতার অর্ধেক দশ হবে কেন এই যে আমরা একটা একটা এখানে চিত্রের সাথে কল্পনা যে এর বার কেন্দ্র যদি বের করতে চাই রেফারেন্স অক্ষ থেকে এর দূরত্বটা যোগ করতে হবে তাহলে ঠিক অনুভাবে আমরা এখানে বলতে পারি রেফারেন্স অক্ষ থেকে এর দূরত্ব হচ্ছে ছয় তাহলে সিক্স প্লাস এই অক্ষের ভার কেন্দ্র তার মানে টেন বাঘ ফাইভ টেন বাঘ টু তাহলে হবে কত সিক্স আর এটা ভাগ করলে ফাইভ একসাথে আমরা আমরা ওকে এখন লিখবো লিখতামি ওয়াই তার মানে এরিয়া তাহলে এটা যদি একসাথে গুণ করি তাহলে কত হয় ফিফটি ইন্টু ইলেভেন সমস্ত ফাইভ ফাইভ জিরো ওকে এখন আসি আমরা তিন নম্বর সেকশনে তিন নম্বর সেকশন কত টুয়েলভ ইন্টু ফোর তার মানে আমরা যদি এরিয়া বের করতে চাই ক্ষেত্রফল তাহলে আমরা তিন নম্বর সেকশনে বেরতি এরি ইন্টু ফোর মেন টুয়েলভ ইন্টু ফোর সমান হচ্ছে আটচল্লিশ এখন আমরা করবো ওয়াইবার ওয়াইবার কত আমার রেফারেন্স হচ্ছে এখানে তাহলে আর ওয়াইবার বের করবো এইটার তার মানে এটার ওয়াইবার হচ্ছে যে ওয়াই ভার ইকুয়াল টু উচ্চতার অর্ধেক এখানে উচ্চতা হচ্ছে ফোর তার মানে ফোর ভাগ টু এখন রেফারেন্স ক্ষেত্রে কত দূরত্বে রেফারেন্স ক্ষেত্রে দেখো এখানে আছে ছয় আর এখানে আছে দশ তার মানে টোটাল হবে ষোলো প্লাস এর বার কেন্দ্রের অর্ধেক তাহলে আমরা একসাথে যদি লিখি ফোর বাই কেন এখান থেকে এই কিন্তু এই সেকশনের বার কেন্দ্র বা টু তাহলে একসাথে ভাবছি সিক্স প্লাস টেন প্লাস ফোর বাই টু সম হচ্ছে এইটিন আঠারো এখন আমরা বাইর করবো এ ওয়াই বার তার মানে মাল্টিপ্লাই ফোরটি এইট ইন্টু এইটিন আমরা একসাথে যদি করি তাহলে হয় এইট সিক্স ফোর আমাদের দ্বারাই ওকে এখন আমাদের ক্যালকুলেশন কিন্তু অনেকটা সহজ হয়ে গেছে আমরা এই টোটাল সাম করবো সামেশন অফ এরিয়া এই টোটাল সাম যদি নব্বই প্লাস পঞ্চাশ যোগ আটচল্লিশ একসাথে যদি করে হয় তাহলে ওয়ান এইটি এইট এবং সামেশন অফ এ ওয়াই বার করব তার মানে এই তিনটার যোগ পল দুইশো সত্তর পাঁচশো পঞ্চাশ আটশো ষোষট্টি একসাথে যদি যোগ করি তাহলে হয় ষোলো চুরাশি অর্থাৎ এক হাজার ছয়শো চুরাশি তাহলে ওয়াইভার কত সুতরাং ওয়াইভার ইকুয়াল টু সামেশন অফ এ ওয়াইভার ডিভাইড বাই সামেশন অফ এরিয়া তাহলে সামেশন এ ওয়াইভার কত পেয়েছি আমরা চৌষট্টি ষোলো চুরাশি আর সামেশন অফ এরিয়া পেয়েছি কত একশো অষ্টাশি তার মানে পেয়েছি আমরা এটা সুতরাং ওয়াইভার ইকুয়াল টু আমরা লিখতে পারি এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এইট ফয়েন নাইন ফাইভ সেভেন সেন্টিমিটার তার মানে আমরা এর ওয়াইবার অর্থাৎ ওয়াই বরাবর ভার কেন্দ্র হচ্ছে রেফারেন্স অক্ষ হতে এইট পয়েন্ট নাইন ফাইভ সেভেন সেন্টিমিটার দূরে আর আমরা তো এক্স বার বের করে নিয়েছি আগে যেহেতু এই অক্ষ বরাবর সকল জায়গায় এক্সের মান জিরো তার মানে এক্স বার জিরো তাহলে আমরা এখানে বলতে পারি সুতরাং আনসার হচ্ছে এক্স বার ইকুয়াল টু জিরো ওয়াই বার ইকুয়াল টু এইট পয়েন্ট নাইন ফাইভ সেভেন সেন্টিমিটার এটাই আমরা আনসার লিখতে পারি धन्यवाद शिवकी